দর্শক ক্রাইম ওয়াচ আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আমি শফিক শাহিন। আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, নিরাপদে আছেন। নাটক কিংবা সিনেমায় নায়িকা বিপদে পড়লে নায়ক এগিয়ে আসেনি, নায়িকাকে উদ্ধার করেনি, এমন ঘটনা খুবই বিরল। আর ফেসবুক লাইভে এসে সেই নায়িকা যখন আকুতি জানায় তাকে উদ্ধারে, তখন যদি কেউ না আসে তাহলে বিষয়টি কেমন? তাহলে কি বলতে হয় সিনেমা জগৎ আর বাস্তবতা যোজন যোজন দূর? এখন প্রশ্ন, ডানা কাটা পরীর ডানা ভাঙল কে? পরিমণি যে কটি বাংলা চলচ্চিত্রে অভিনয় করেছেন তার সবকটিতেই বিপদের সম্মুখীন হন। সেই বিপদে হঠাৎ করেই দৃশ্যপটে হাজির হন নায়ক চরিত্রে অভিনয় করা যুবক। শুরু হয় প্রতিপক্ষের সাথে চরম মারামারি। সবাইকে পরাস্ত করে শত্রু শিবির থেকে উদ্ধার করা হয় পরিমণিকে। এই দৃশ্য সিনেমার। ফেসবুকে লাইভে, ও বাবা, আমি মরবার পৃথিবী দেখবে না? আমাকে কে কি করবে? আমার সব আমি দেখাই মরবো তো, আমার সাথে কে কিছু পার পাবে না তো। 4 আগস্ট হঠাৎ করেই ফেসবুক লাইভে আসেন হাল আমলের আলোচিত নায়িকা পরিমণি। তারা লিটারেলি বাজে বিহেভ করতেছে, যেটা কোনো পুলিশ কোনো তদন্তের স্বার্থে আসুক বা যে কোনো স্বার্থে আসুক, তারা এইভাবে প্রথমেই এইভাবে কিন্তু বলতে পারে না। তার বাসভবন কে বা কারা ঘিরে রেখেছে, তিনি বিপদে পড়েছেন, এমন বক্তব্য তুলে ধরেন ওই লাইভে। আমাদের বাসায় সিভিলে কারা জানি এসে নিচের গেটটেট ভাঙাভাঙি করে উপরে চলে আসছে। পরিমণি জানান তার বাসার দরজা ভাঙার চেষ্টা করছে আগন্তুকরা। তারা নিচের মেইন গেট, বাড়ির মেইন গেট ভাঙচুর করে তারা বাড়ির ভিতরে ঢুকলো। এখন ফ্ল্যাটের মধ্যে এসে ফ্ল্যাটের দরজা জাস্ট ভাঙচুর করতেছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য কিনা তা নিয়েও সংশয় ছিল পরিমণির। আমি জিজ্ঞেস করলাম যে আপনারা কোন থানা থেকে আসছেন বা কোনো প্রশাসনের লোক কিনা, তার কেউ বলতে পারতেছে না, মানে কেউ বলেই না, উল্টা বাজে বিহেভ করতেছে। এতগুলো লোকজন আসছে, কেউ একজন সাদা পোশাক, কেউ একজন লাল পোশাক, কেউ একজন কালো পোশাক, তারা এসে বলতেছে যে আমরা থানা থেকে আসছি, আমরা পুলিশের লোক। তিনি দাবি করেন বনানী থানা পুলিশকেও ফোন দিয়েছিলেন, কিন্তু তারা সহযোগিতায় এগিয়ে আসেনি। সবশেষ তিনি গণমাধ্যম কর্মীদের আহ্বান জানান তার পাশে দাঁড়ানোর জন্য। আমি বনানী থানায় যোগাযোগ করা হলো, বনানী থানা থেকে কোনো রেসপন্স নাই, এখন অবধি নাই। আমি ডিবি অফিসে ফোন দিলাম, তারা জানালো যে তাদের কোনো পরিচয় ছাড়া লোককে কিভাবে আমি দরজা খুলবো, আমি তো খুলতে পারবো না, কারো কোনো পোশাক নাই এবং এক একজনের এক এক রকমের চেহারা। প্লিজ আপনারা যে যেভাবে পারেন আমাকে একটু হেল্প করেন। সো প্লিজ এখানে যারা আছেন, যদি আমার লাইফটা এখনই কেউ দেখে থাকেন, থানার লোকজন একটু প্লিজ আমার পাশে আসবেন, এর মধ্যে যদি কোনো অ্যাক্সিডেন্ট ঘটে আপনারা কাউরে ছাড়া দেন না। গণমাধ্যম কর্মীরা ঠিকই পরিমণির বাসার সামনে হাজির হন, তবে তার আহ্বানে সাড়া দিয়ে নয়, বরং নিজস্ব তথ্যদাতার তথ্যের ভিত্তিতে। সেখানে গিয়ে দেখা যায় র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব পরিমণির বাসা ঘিরে রেখেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে লাইভ দেখে পরিমণির বাসার সামনে ভিড় করেন হাজারো ভক্ত অনুরাগী। তবে তারা কেউ এগিয়ে যাননি পরিমণিকে চরম বিপদের হাত থেকে রক্ষা করতে। দীর্ঘ 4 ঘন্টা তল্লাশি শেষে পরিমণিকে তার বাসা থেকে বের করে আনে র‍্যাব। পরিমণির বাসায় সন্ধান মেলে দেশি বিদেশি মাদকদ্রব্যের।
গ্রেপ্তার করে পরিমণিকে নিয়ে যাওয়া হয় র‍্যাব সদর দপ্তরে। চিত্রনায়িকাকে গ্রেপ্তার নিয়ে কথা বলেন র‍্যাব কর্মকর্তারা। তার বাসায় যে মিনিবার থাকাটা এটা আইনসিদ্ধ নয়, অতিমাত্রায় অ্যালকোহল গ্রহণ করতেন, এই জন্য উনি ওনার প্রাথমিক জিজ্ঞাসাবাদে বলেছেন যে উনি তার বাসার ফ্ল্যাটে এই ধরনের বার উনি মেনটেন করে গিয়েছেন। পাশাপাশি আমরা রাজের বক্তব্যে আমরা জেনেছি যে বিভিন্ন সময় এই বারে তারা ডিজে পার্টি সহ বিভিন্ন পার্টি আয়োজন করত, যেখানে রাত সহ তাদের বিভিন্ন লোকজন এই বারগুলোতে উপস্থিত থাকতেন। তার যে বক্তব্য সেটা উদ্দেশ্যপূর্ণ দিত কিনা, সে কাউকে ফাঁসানোর জন্য বলছে কিনা বা কোনো ব্ল্যাকমেল করার জন্য বলছে কিনা এটাও আমরা তদন্ত করছি। জিজ্ঞাসাবাদের জন্য আদালতে হাজির করা হয় চলচ্চিত্র নায়িকা পরিমণিকে। বৃহস্পতিবার রাতে পরিমণিকে ঢাকা মহানগর মুখ্য হাকিমের আদালতে হাজির করে 7 দিনের রিমান্ড আবেদন করে বনানী থানা পুলিশ। শুনানি শেষে মুখ্য মহানগর হাকিম মামুনুর রশিদ 4 দিনের রিমান্ড মঞ্জুর করেন। এলএসডি এবং আইস, 4 গ্রাম আইস এগুলি তার বাসায় পাওয়া গেছে। এই মদগুলি কোনো লাইসেন্স নেই, লাইসেন্সবিহীন অবৈধভাবে তার বাড়িতে এই মদগুলি ছিল। 2টি মামলাই এবং আদালত সন্তুষ্ট হয়ে 4 দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করেছে। একটা মামলায় পরিমণির বিরুদ্ধে 4 দিনের রিমান্ড এবং নজরুল ইসলাম রাজের বিরুদ্ধে 4 দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করেছে। যেহেতু পরিমণি একজন সুনামধন্য চিত্রনায়িকা, টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত পরিমণিকে চিনে এবং ঢাকায় চলচ্চিত্রে এখন পরিমণি অনিবার্য, আমরা মনে করি কালকের থেকে গতকাল বিকেল থেকে যে অভিযানটি চালানো হয়েছে সেই অভিযানের পরে এবং যেভাবে মিডিয়ার উপস্থিতি ছিল সেখানে, তারপরে পরিমণিকে রিমান্ডে নিয়ে নতুন করে অগ্রগতি হওয়ার আর কোনো কিছু নেই। ফলে আমরা বিজ্ঞ আদালতের কাছে প্রার্থনা করেছি পরিমণির রিমান্ড নামঞ্জুর করে জামিন প্রদানের জন্য। মাদক উদ্ধারের কথাই বলা হয়েছে এবং উদ্ধার হয়ে গেছে, আর রিমান্ডের কি আছে এইটা একটা ব্যাপার। আর আমরা বলেছি যে এখানে কোনো মাদক পাওয়া যায়নি আমাদের জানা মতে, আমরা সেই জন্য এটা চেয়েছি, রিমান্ড বাতিল চেয়েছি এবং জামিন চেয়েছি। মামলার তদন্তের দায়িত্ব পায় পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি। আলো ঝলমলে জগতের বাসিন্দা পরিমণি, আলো আধারের ক্লাবে গিয়ে হত্যা চেষ্টা ও ধর্ষণ চেষ্টার শিকার হয়েছেন এমন অভিযোগ করার পর ঝড়ের গতিতে মামলা, দ্রুত গতিতে আসামিদের গ্রেপ্তার, তারপর হঠাৎ করেই দৃশ্যপটের পরিবর্তন। বাদি থেকে কেন আসামির কাঠগড়ায় পরিমণি? বর্তমান সময়ের সবচেয়ে আলোচিত নায়িকা পরিমণি। হঠাৎ করে ধর্ষণ চেষ্টা ও হত্যা চেষ্টার শিকার হয়েছেন এমন অভিযোগ করে 13 জুন নিজের ভেরিফাইড ফেসবুক পেজে পোস্ট করেন পরিমণি। মুহূর্তেই তা ছড়িয়ে পড়ে কোটি ভক্ত, অনুরাগী আর দর্শকদের মাঝে। ঘণ্টার ব্যবধানে সংবাদ সম্মেলন করেন পরিমণি, দাবি করেন তুরাগ তীরের একটি ক্লাবে ধর্ষণ চেষ্টা ও হত্যা চেষ্টার শিকার হয়েছেন তিনি। আমি আমার বিচার নিয়ে মরবো, আমার সাথে অন্যায় করা হয়েছে, আমি আমার সাথে অন্যায় হওয়া হয়েছে, অন্যের বিচার চাই। আমি আজকে মরে গেলে আমি সুইসাইড করি নাই, সবাই জেনে রাখেন। বিচার চেয়ে সাংবাদিকদের সামনে কান্নায় ভেঙে পড়েন পরিমণি। আমি মাথা ঘুরে গেছে, আমি
8ই জুন রাতে এমন বাজে অভিজ্ঞতার মুখোমুখি হয়ে বনানী থানায় গেলেও পুলিশ মামলা না নিয়ে গড়িমসি করেছে বলে অভিযোগ করেন পরিমণি। আমি থানা থেকে শুরু করে আমি আমার শিল্পী সমিতি জায়েদ খান পর্যন্ত দুদিন ধরে রিকোয়েস্ট করতেছি। আমি গুলজার মামা, তার আমাকে বলছে যে স্যার 10টার সময় আসবেন, মানে ওসি সাহেব। তারপর আমার আমার নাম্বার রাখা হলো, আমার মামার নাম্বার রাখা হলো, দীপু মামার নাম্বার, তাকে ফোন করা হবে। দীপু মামাকে বারবার বলে দিচ্ছে তারা যে আপনি ফোনটা কাছে রাখেন, ফোন করা হবে, কিন্তু কোনোভাবেই ফোন আসে না। ধর্ষণ ও হত্যা চেষ্টার প্রতিকার পেতে তাকে দাঁড়ে দাঁড়ে ঘুরতে হলে সাধারণ নির্যাতিত মেয়ের কি অবস্থা হয়, এমন প্রশ্নও তুলেছেন নায়িকা পরিমণি। আমার এই জায়গাতে দাঁড়িয়ে যদি আমার 4 দিন টাইম লাগে আপনাদেরকে বলতে, একটা সাধারণ মেয়ে কিভাবে বলবে? না, সেটা তো আমি একজন সাধারণ মেয়ে হিসেবে, একটা সাধারণ মেয়ে যেভাবে ট্রাই করে আমি সেভাবে ট্রাই করছিলাম। প্রথমে থানা, আশেপাশের লোকজন যারা আমাকে হেল্প করতে পারবে, কিন্তু কেউ কিছু করতে পারে না। পরিমণির এমন আকুতির পর টনক নড়ে প্রশাসনের। সাংবাদিক সম্মেলন হয় রাতে, সকালে পুরোপুরি পরিবর্তন হয় দৃশ্যপটে। সাভার থানা পুলিশ ও ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ সক্রিয় হয়ে ওঠে। সাভার থানা 6 জনের বিরুদ্ধে ধর্ষণ ও হত্যা চেষ্টার মামলা গ্রহণ করে। উত্তরায় অভিযুক্ত নাসিরিয়া মাহমুদকে ধরতে অভিযানে যায় গোয়েন্দারা। তুরাকতীরের ক্লাবে যার সাথে গিয়েছিলেন পরিমণি, সেই অমিও ছিল সেখানে। এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে নাসিরিয় মাহমুদ দাবি করেন পরিমণির অভিযোগ ভিত্তিহীন। কাউন্টার থেকে আমাদের খুব দামি ড্রিঙ্ক ছিল, অনেক দামি বড় বড় ড্রিঙ্কস, সেটা তারা জোর করে নেওয়ার চেষ্টা করছে। আমাদের অভিযোগ, আমি যে ওই যে ড্রিঙ্কসগুলো নিতে চাইছে তারা, তারা তো নিতে পারে না, তাদের ক্লাব মেম্বার না। আর বাইশটা আমাদের বার ক্লোজ, এটা এখন দেওয়া যাবে না। এরপরে সে উত্তেজিত হয়ে যায়, উত্তেজিত হয়ে একটার পর একটা সে গ্লাস প্লেট সে গালিগালা শুরু করে, আমাদের স্টাফরা থামানোর চেষ্টা করে। কার কথা বলছেন? ওই পরিমণি। আমি তাকে ওই ঘটনার আগ পর্যন্ত আমি চিন্তা নেই, তো ওই সময় আমি তাকে থামাতে চেষ্টা করি। যে তো তার সাথে যে একটা ছেলে ছিল, সে এসে আমাকে যথাযথ ও গ্লাস মারে আমার ঘাড়ে লাগে। এই অবস্থায় আমাদের সিকিউরিটিদেরকে আমি নির্দেশ দিই, তখন সিকিউরিটিরা তাকে উঠিয়ে নিয়ে যায়। যখন সিকিউরিটিরা নিয়ে যায়, বাইরের সাহেব সে অনেক ড্রিঙ্ক করে ফেলছে, ওইটা আমাদের সিসি ক্যামেরা দেখবেন আপনারা, যে সে ড্রিঙ্ক করা অবস্থায় গাড়িতে উঠতে পারছে। অভিযানে নেতৃত্ব দেয়া গোয়েন্দা কর্মকর্তারা বলছেন, দেশের আলোচিত নায়িকা পরিমণির সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার করা হয়েছে নাসিরিয় মাহমুদ সহ 5 জনকে। উদ্ধার হয়েছে মাদকদ্রব্য। চলচ্চিত্র জগতের অহংকার, পরিমণিকে যখন নির্যাতন করা হয় তখন সেটা আমাদের কাছে আসলে, আমরা যারা গোয়েন্দা চাকরি করি, আমাদের দায়িত্বই হচ্ছে এটি তদন্ত করা, এবং তদন্ত করে কিন্তু আমরা তাদের গ্রেপ্তার করেছি। যাদেরকে গ্রেপ্তার করেছি তাদের সাথে আরও কোনো রাঘব বল আছে কি না, যারা এভাবে রাতের বেলা এই অন্ধকারে এই বিভিন্ন ক্লাবে গিয়ে অতি বয়সী মেয়েদেরকে ব্যবহার করে বিভিন্ন ধরনের অসামাজিক কার্যকলাপ চালায়, তাদের বিরুদ্ধে আমাদের এখন থেকে আমাদের কমিশনের স্যারের নির্দেশ যে ঢাকা শহরে বনশা গুলশান বনানী বিভিন্ন এলাকাতে রাত 8টা 9টা 10টার পরে কোনো দিন অতি বয়সী মেয়ে ক্লাবে গিয়ে ডিজি পার্টির নামে অনাচার অবাচার করে, তাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নেব। অভিযুক্তদের গ্রেপ্তারের পর অভিযোগ সম্পর্কে জানতে পরিমণিকে ডাকা হয় গোয়েন্দা কার্যালয়ে। সেখান থেকে বের হওয়ার পথে কথা বলেন সাংবাদিকদের সাথে। কয়েক ঘন্টার ব্যবধানে মামলা গ্রহণ ও আসামিদের দ্রুত গ্রেপ্তারে পুলিশের প্রতি কৃতজ্ঞতা জানান পরিমণি। পুলিশ যে এত ম্যাজিকেবল হয়, এটা আসলে এটা তো বড় প্রমাণ। এটা একটা ম্যাজিকের মতো, মানে কয়েক ঘন্টার মধ্যে, আমি তো ঘুমিয়ে মানুষ জাগে সকালে, সেইটাও আমি সুযোগটা পাইনি, মানে ঘুমানোরই আমি টাইম পাইনি। তার আগেই দেখলাম যে এত দ্রুত কাজগুলো হয়ে গেছে, তাদেরকে গ্রেফতার করা হয়েছে। এখন শুধু আমার আমার বিশ্বাস যে আমি আসলে সঠিক বিচারটা পাব। তবে সময়ের ব্যবধানে পাল্টাতে থাকে দৃশ্যপট। অল্প সময়ের ব্যবধানে জামিনে ছাড়া পান
প্রধান অভিযুক্ত ব্যবসায়ী নাসিরিও মাহমুদ। বেশি সরব পরিমনি হঠাৎ করেই নীরব হয়ে যান। পরিমনির বিরুদ্ধে তথ্য সংগ্রহে মাঠে নামে র‍্যাব। বুধবার দুপুরে হঠাৎ করেই পরিমনির বনানীর বাসা ঘিরে রাখে র‍্যাব। বাসার ভেতরে অবস্থান নেয় বাহিনীর সদস্যরা। র‍্যাবের উপস্থিতি টের পেয়ে ফেসবুক লাইভে এসে শুভাকাঙ্ক্ষীদের সহযোগিতা চান পরিমনি। এটা এটা একদম টর্চার, আপনারা সমস্ত মিডিয়া দেখতেছেন, মানে কত মানুষজন এই এই মুহূর্তে দেখতেছেন, কিন্তু কেউ কিছু বলতেছেন না। আপনারা যারা মিডিয়া দেখতেছেন একটু একটু আসবেন, তারা ক্যামেরা ট্যামেরা নিয়ে একটু আসবেন, নাহলে একটু বাঁচাইতে আসবেন, আমি মরে যাচ্ছি ভাই। আপনারা কেউ কি আসেন, আমার পরিচিত আশেপাশের লোকজন আমাকে একটু আসবেন হেল্প করতে। আচ্ছা তোমরা আমার বন্ধু বান্ধব কই আসছো ভাই, তোমরা কই নাই, আশেপাশে কেউ নাই, তোমরা আসতে পারতেছো না? কিন্তু কেউ এগিয়ে আসেনি। তার বাসা থেকে উদ্ধার হয় দেশি বিদেশি মাদকদ্রব্য। একটি মিনিবার পরিচালনা করার বিভিন্ন সরঞ্জামাদি সহ বিভিন্ন বিদেশি মদ ও মদের বোতল সহ ইয়াবা, সীসা, এলএসডি, আইস। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতদের কাছ থেকে চাঞ্চল্যকর তথ্য উদ্ধার করা হয়। পরিমনি হত্যা চেষ্টা ও ধর্ষণ চেষ্টার মামলার বাদী থেকে হয়ে যান আসামি। কেন গ্রেপ্তার করা হলো আলোচিত নায়িকা পরিমনিকে? আলো আধারের জগতে হঠাৎ করেই কি র‍্যাব টর্চ লাইট নিয়ে হাজির হলো? সেই টর্চ লাইটের আলোতে এক একটি অন্ধকার জগতের গল্প বেরিয়ে আসলো। বলা হচ্ছে পরিমনি পিয়াসা মৌ আর রাজরা ব্যবসায়ীদেরকে ব্ল্যাকমেইল করত, হাতিয়ে নিত ব্র্যান্ডের গাড়ি, কোটি কোটি টাকা। প্রশ্ন হচ্ছে সেই ব্যবসায়ী কারা যারা স্বেচ্ছায় এ জগতে পা বাড়িয়েছে? ঢাকার অদূরে তুরাগ নদের পাশের একটি ক্লাবে যাওয়ার আগেই চিত্রনায়িকা পরিমনি মদ্যপ ছিলেন বলে দাবি করেন ক্লাব কর্তৃপক্ষ। সেখানে গিয়ে অতিরিক্ত মদ পান করার পাশাপাশি বাসায় মদের বোতল নিয়ে আসতে চাইলে বাধা দেওয়ার এক পর্যায়ে গ্লাস ছুঁড়ে মারেন পরিমনি, এমন দাবি ক্লাবটির কর্মকর্তাদের। আমি আমি কি বললাম, আমি প্লিজ কন্ট্রোল ইওর গে, এটা টু মাচ হয়ে যাচ্ছে, অপ্রাপ্ত ভাষায় এবং খুব খারাপ ভাবে আমার সাথে খারাপ ব্যবহার করে, এবং একটা পর্যায়ে সে একটা খালি গ্লাস আমার মুখের দিকে ছুঁড়ে মারে, যেটা আমি কোনো রকম নিজেকে সেফ করি, আল্লাহর রহমতে সেটা লাগে না। ইনহাউস ছিল না, আউট সিকিউরিটিদেরকে আমরা ডাকালাম, ওরা যখন এসে বললো আমি তখন বললাম এদেরকে উঠায় নিয়ে ভুলে আমি চলে গেছি। যে অভিযোগে পরিমনি মামলা করেছে সেটিও ভিত্তিহীন বলে দাবি জামিনে বের হয়ে আসা ব্যবসায়ী নাসিরিও মাহমুদের। তাকে যদি কেউ হত্যা করার চেষ্টা করে আমি যাকে চিনি না জানি না তাকে আমি কেন হত্যা করতে যাবো? সেখানে আমাদের ওই মুহূর্তে চার পাঁচজন মেম্বার ছিলেন, আমাদের প্রায় সাত আট জন কর্মচারী ছিলেন, তো এই পরিবেশে আমি কেন, কোন জঙ্গি লোক তো ওখানে এসে এই ধরনের চিন্তা করার সুযোগ নাই, এগুলো তার সাজানো নাটক। একটা মিথ্যা ভাগ থেকে উনি দশটা মিথ্যা বলেছেন। তুরাগ তীরের ক্লাবে গিয়ে হত্যা চেষ্টা ও ধর্ষণ চেষ্টার শিকার হয়েছেন এমন দাবি করে সংবাদ সম্মেলন করার পর তার বিরুদ্ধে উল্টো ভাঙচুরের অভিযোগ করে গুলশান অল কমিউনিটি ক্লাব। ক্লাবটির কর্মকর্তারা ক্লোজ সার্কিট ক্যামেরার ছবি দেখিয়ে দাবি করেন বোট ক্লাব কাণ্ডের আগে পরিমনি ও তার বন্ধুরা এই ক্লাবে এসেও দুর্ব্যবহার, ভাঙচুরের পাশাপাশি বাড়িতে মদের বোতল নিয়ে যেতে চান। আমাদের ক্লাব বন্ধ হয়ে গিয়েছিল, যেই সদস্যের মাধ্যমে ওনারা এসেছিল উনিও ওনাদেরকে চলে যাওয়ার জন্য অনেক অনুরোধ করেন, কিন্তু ওনারা যাচ্ছেন না দেখে ওই সদস্যও চলে যান, তারপরে ওনারা অকস্মাৎ ক্ষিপ্ত হয়ে যান, চেঁচামেচি শুরু করেন এবং গ্লাস অ্যাশট্রে ছুঁড়ে মারতে থাকেন।
এক পর্যায়ে ওনারা 999-এ ফোন করে পুলিশ কল করে। পুলিশ আসার পরে ওনারা দেখতে পায় যে উনি উনি ছুরে মারা। এসব ঘটনা সামনে আসার পর অনেকটাই চুপসে যান পরিমণি, তথ্য সংগ্রহে মাঠে নামে র‍্যাব। তারই ধারাবাহিকতায় অভিযানে মডেল ফারিয়া মাহবুব পিয়াসা, মডেল মরিয়ম আক্তার মৌ ও তাদের সহযোগী মিশু হাসান, মাসুদুল ইসলাম জিশানকে গ্রেপ্তার করে র‍্যাব। তাদের বাসা থেকে উদ্ধার করা হয় বিভিন্ন মাদকদ্রব্য, অস্ত্র এবং অবৈধ কোটি টাকা মূল্যের গাড়িও জব্দ করা হয়। নায়িকা পরিমণি উনি 2016 সাল থেকে উনি নিয়মিত মাদক সেবন করতেন এবং পরবর্তীতে বিভিন্ন সময়ে উনি বিভিন্ন ধরনের মাদক সেবন করেছে। যে পার্টি আয়োজন করা হতো এই সকল পার্টি থেকে বিপুল পরিমাণ অর্থ তারা উপার্জন করত। রাজ সহ যে সিন্ডিকেটকে আমরা বলেছি জিসান মিশু হাসান, এই চক্রটি বিপুল পরিমাণ অর্থ তারা সংগ্রহ করত এবং যেটা পরবর্তীতে তারা বিভিন্ন ব্যবসার কাজে ব্যবহৃত করত। গ্রেপ্তার করা হয় পরিমণির আরেক সহযোগী ও চিত্র পরিচালক নজরুল ইসলাম রাজকে। তার বাসা থেকেও উদ্ধার হয় মাদকদ্রব্য, পর্নোগ্রাফি তৈরির সরঞ্জাম। র‍্যাব বলছে চিত্রনায়িকা পরিমণি, মডেল পিয়াসা, মৌ, জিমি ও রাজ মিলে পর্নোগ্রাফি তৈরি করত। উঠতি বয়সী যারা নিজেদেরকে সফল হতে চায় বা উচ্চাকাঙ্ক্ষী যারা মিডিয়া জগতে নিজের অবস্থান তৈরি করতে চায় তাদেরকে সে তাদের স্বার্থ চরিতার্থে সে সহযোগিতা করেছে, এরকম বিভিন্ন তথ্য আমরা পেয়েছি। পাশাপাশি আমরা তার কাছ থেকে যে ডিজিটাল কন্টেন্ট জব্দ করেছি। র‍্যাব জানায় পরিমণি চক্র বিভিন্ন ব্যবসায়ীদের উদ্দেশ্যে বাসায় পার্টির আয়োজন করত, তাদের দুর্বল মুহূর্তের ছবি তুলে তা দিয়ে ব্ল্যাকমেইল করে হাতিয়ে নিত দামি গাড়ি, ফ্ল্যাট আর কোটি কোটি টাকা। গ্রেপ্তারকৃত মোহাম্মদ নজরুল ইসলাম ওরফে রাজ, ইতিপূর্বে গ্রেপ্তারকৃত মিশু হাসান ও জিসানের সহযোগিতায় 10-12 জনের একটি সিন্ডিকেট গড়ে তুলেছিল। উক্ত সিন্ডিকেটটি রাজধানী ঢাকার বিভিন্ন অভিজাত এলাকায় বিভিন্ন গুলশান, বাড়িধারা সহ বিভিন্ন এলাকায় পার্টি সহ ডিজে পার্টির আয়োজন করত। ওই সকল পার্টিতে বিভিন্ন অনৈতিক কার্যক্রম সহ মাদক সেবন সহ বিভিন্নভাবে বিভিন্ন কার্যক্রম পরিচালিত হতো। উক্ত পার্টিতে অংশগ্রহণকারীদের কাছ থেকে বিভিন্ন অর্থে বিভিন্ন পরিমাণে অর্থ সংগ্রহ করা হতো। এরই মাধ্যমে এই সিন্ডিকেটের সদস্যরা বিপুল পরিমাণ অর্থের মালিক হয়ে যায়। পরিমণি, পিয়াসা, মৌ, জিমি ও রাজের বিরুদ্ধে দায়ের হওয়া মামলা তদন্ত করছে সিআইডি। কারা এদের ব্যবহার করত, কোন কোন ব্যবসায়ী এদের প্রতারণার শিকার হয়েছে সেই তালিকা হচ্ছে বলে জানিয়েছেন সংস্থাটির কর্মকর্তারা। আসামি পরিমণি, আসামি মৌ, আসামি পিয়াসা, আসামি নজরুল ইসলাম রাজ আমাদের হেফাজতে আছে। কেউ তো আইনের ঊর্ধ্বে না, সে যেই হোক না কেন, সে তদন্তকারী কর্মকর্তা হোক বা অন্য কেউ হোক, আমরা চাই যে নিরপেক্ষভাবে তদন্ত করে যেটি সত্যি ঘটনা সেটিকে আসলে উদ্ঘাটন করা, যে যত বড় শক্তিশালী হোক না কেন তাকে আমরা আইনের আওতায় আনতে সমর্থ হব। অভিযোগকারী থেকে উল্টো অভিযুক্ত হয়ে গ্রেপ্তার হওয়ার কারণ দেখিয়ে চিত্রনায়িকা পরিমণির সদস্যপদ সাময়িক স্থগিত করেছে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি। সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তাদের ব্যক্তিগত কর্মকাণ্ডের জন্য তাদের গ্রেপ্তার করা হয়েছে, তাই শিল্পী সমিতির সুনাম ভাবমূর্তি রক্ষার্থে গঠনতন্ত্রের যথাযথ বিধি মোতাবেক আপাতত তাদের সদস্যপদ সাময়িকভাবে স্থগিত রাখার সিদ্ধান্ত। কেউ অনৈতিক কাজ করবে, অনৈতিক পন্থায় জীবনযাপন করবে, তার পাশে শিল্পী সমিতি তো থাকবেই না, বরং তার বিরুদ্ধে শিল্পী সমিতি গঠনতন্ত্র অনুযায়ী কঠিন ব্যবস্থা নেবে। তার বিরুদ্ধে আমরা সাময়িক ব্যবস্থা নিয়েছি,
এটা যদি প্রমাণ হয় তার বিরুদ্ধে আরো কঠিন ব্যবস্থা নিব, আর যদি সে নির্দোষ প্রমাণিত হয় তার বিরুদ্ধে মিটিং করে আমরা পরবর্তী গঠনমূলক ব্যবস্থা গ্রহণ করব, কোনো অসুবিধা নেই। দর্শক, পরিমণি নির্যাতনের শিকার হয়ে থাকলে তার বিচার হওয়া অবশ্যই জরুরি। তবে পরিমণিকে ঘিরে অপরাধ জগতের যে বলয় তৈরি হয়েছে তারও রহস্য উদ্ঘাটন হওয়া সময়ের দাবি। দর্শক, ক্রাইম ওয়াচের শেষ প্রান্তে আমরা, অপরাধের তথ্য দিন। আপনার পরিচয় গোপন রেখে ক্রাইম ওয়াচ টিম হাজির হবে আপনার দেখানো পথে। আমাদের সাথে যোগাযোগের ঠিকানা, প্রযোজক ক্রাইম ওয়াচ, এনটিভি, বিএসসিসি ভবন, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা, 1215। ফেসবুকেও আমাদের পাবেন, facebook.com/crimewatchntv। এছাড়া পুনরায় অনুষ্ঠানটি দেখতে ভিজিট করুন www.ntvbd.com এই ঠিকানায়। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। এবার বিদায় নেবার পালা, সবাই ভালো থাকুন, নিরাপদে থাকুন। অপরাধ ও তার শেষ পরিণতি জানতে দেখুন ক্রাইম ওয়াচ।